ফ্রিজের বডি আর্থিং বা বিদ্যুতায়িত হয় এমন মনে হলে করণীয়। প্রথমে চেক করুন যে ইলেকট্রিক সকেট বোর্ড থেকে ফ্রিজ চালানো হয়েছে, উক্ত বোর্ডে আর্থিং গ্রাউন্ডিং করা আছে কিনা। যে ইলেকট্রিক বোর্ড থেকে ফ্রিজ চালানো হয়েছে, উক্ত বোর্ডের গ্রাউন্ডিং বা উপরের পিনে টেস্টার ধরলে আলো জ্বলে কিনা। মাল্টিপ্লাগ দিয়ে ফ্রিজ চালানো হচ্ছে কিনা। ফ্রিজের বডি বিদ্যুতায়িত হবার কারণ ফ্রিজের বৈদ্যুতিক কানেকশনটিতে যথাযথ আর্থিং না থাকা। ফ্রিজের কানেকশনের ক্ষেত্রে যথাযথ ফেজ নিউট্রাল এবং আর্থিং গ্রাউন্ডিং নিশ্চিত করে নেওয়া। যে ইলেকট্রিক বোর্ড থেকে ফ্রিজ চালানো হচ্ছে, উক্ত বোর্ডের গ্রাউন্ডিং বা উপরের পিনে টেস্টার ধরলে যদি আলো জ্বলে, সেক্ষেত্রে বুঝতে হবে সকেট কানেকশনটি ভুল আছে। দ্রুত অনুমোদিত এক্সপার্ট দ্বারা সংযোগটি ঠিক করিয়ে নিন। নিম্নমানের মাল্টিপ্লাগ ব্যবহার করলেও এমন সমস্যা হতে পারে, কারণ নিম্নমানের মাল্টিপ্লাগে যথাযথ ফেজ নিউট্রাল এবং আর্থিং গ্রাউন্ডিং থাকে না। ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে মাল্টিপ্লাগ ব্যবহার না করাই উত্তম। আর্থিং এর উদ্দেশ্য হল বৈদ্যুতিক শকের ঝুঁকি কমানো। কম্প্রেসর বা মোটর চলার সময় লিকেজ কারেন্ট সৃষ্টি হয়, যা আর্থিং এর মাধ্যমে বৈদ্যুতিক যন্ত্রের বডি হয়ে আর্থিং লাইন দিয়ে ভূমিতে চলে যায়। সেক্ষেত্রে বৈদ্যুতিক যন্ত্র থেকে বৈদ্যুতিক শকের ঝুঁকি থাকে না। ফ্রিজ চালানোর সময় ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করে থাকলে ফ্রিজের চারপাশের 6 ইঞ্চির মধ্যে ভোল্টেজ স্টেবিলাইজার রাখা থেকে বিরত থাকুন এবং কোনো অবস্থাতেই ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রিজের ওপরে রাখবেন না। জনস্বার্থে নাজদাত UTS